ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شماني تو جيني بون في أمان الله شبر كي أبقي جنت سرد في أمان الله إذا ما دير দেশে প্রচলিত একটা দোয়া, কেউ কাউকে বিদায় যাওয়ার সময় এটা বলে থাকেন যে ফি আমানিল্লাহ, অর্থ হয়ে থাকে যে আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তার মধ্যে রাখুক। এটা দোয়া হিসেবে বলা যায় সমস্যা নেই, কিন্তু সুন্নত হিসাবে না, যেহেতু এ বিষয়ে কোনো যে দলিল নাই। অর্থ হিসাবে যে আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তার মধ্যে রাখুক একটা দোয়া, এইটা সমস্যা নাই। তবে সুন্নত যেটা আছে সেটি আমাদের করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল পড়ার সময়, কাউকে বিদায় যাওয়ার সময় যে সাক্ষাৎ হলেও সালাম এবং বিদায় নেওয়ার কালেও সালাম, এগুলো হচ্ছে সুন্নত। তো অনেকে বলা হয় যে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ এটাও অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে হেফাজত করুক, ইহুদ থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত রাখুক, এটা সমস্যা নাই। যেমন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বিদায় দেওয়ার কালে বলছিলেন যে আল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী এবং আল্লাহ তাআলার কথা হচ্ছে সমস্ত দয়াবানদের মহাদয়াবান। হ্যাঁ, তাই এটা জায়েজ আছে, তবে সুন্নত হচ্ছে সাক্ষাতেও সালাম, বিদায় নেওয়ার সময়ও সালাম। বিশেষ করে কাউকে যদি নাকি আমরা বিদায় দিই মুসাফির হন, তাহলে কয়েকটা দোয়া আছে। যিনি বিদায় দিচ্ছেন কাউকে, অর্থাৎ সফর অবস্থায় কাউ সফরের উদ্দেশ্যে কেউ বাইরে দিয়েছেন, তাহলে যারা বাড়ি ঘরে আছে তারা বলবে আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, এই আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, আমি আপনার দিন, আপনার আমানত, পরিবার পরিজন, ধন সম্পদ এবং আপনার সর্বশেষ আমলকে আল্লাহর হেফাজতে রাখছি। এভাবে এভাবে দোয়াটা করা যায়, জাওয়াতাকাল্লাহু ফাত্তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খাইরা হাইসুমা কুনত, আল্লাহ তাআলা আপনাকে তাকওয়ার পথে রাখুক এবং আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করুক, আর আপনি যেখানে থাকুন না কেন আপনার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ সহজ করে দিক। আর যারা বাই করে আছে তাদের জন্য মুসাফির দোয়া করবে আস্তাউদিউকুম আল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়া দাইউ, আস্তাউদিউকুম আল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়া দাইউহু, আমি আপনাদেরকে আল্লাহ হেফাজতে রেখে যাচ্ছি যার কাছে রাখা আমানত সমূহ কখনো বিনষ্ট হয় না। এগুলো সহি হাদিস হিসেবে সুন্নতি দোয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।